সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে জানাই শারদীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন দেশ হিসাবে গড়ে তুলতে পরমত, সহিষ্ণুতা, পারস্পরিক আস্থা ও বিশ্বাস আর সহযোগিতার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। ভয়াবহ বন্যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকার লোকজন মানবেতর জীবন যাপন করছে। সরকার অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি ও ঔষধ সহ সার্বিক সহায়তা দিয়ে আসছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি পর উপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তাদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন।